রেড ক্রিসেন্ট আপনাদের অবগতির জন্য বলি ফেনি কুমিল্লা নোয়াখালীতে তাদের ভূমিকা খুবই দুঃখজনক সেই জন্য পরিচালনা খুব ভেঙে দেওয়া হয়েছে যাতে তারা অ্যাক্টিভেটেড হয় আমি যখন সেন্ট মার্টিনসে আটক করে গেলাম ষোলো ফিট সার্চ মোকাবেলার জন্য মানুষ তাদের ঘর থেকে যাবে না জোর করে পুলিশ দিয়ে সরানো হলো তাদের লাইফটা সেভ থাকো তখন কিন্তু আমি রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদেরকে পেয়েছি এবার রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা যায় না আমি তা বলবো না ফিললে তো এমনিতেই যাবে এসপি এর ডাকে যাবে কিন্তু রেড ক্রিসেন্টের ওভারঅল ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা বোর্ডটা ভেঙে দিয়েছি আজকে নতুন বোর্ড নতুন চেয়ারম্যান নতুন সেক্রেটারি জেনারেল বসবেন তিনি নতুন করে অ্যাক্টিভেট করবেন নতুন লোক আসবে আপনারা দেখবেন যাতে যে কোনো বিপদে যেন আমাদের সহযোগী হিসেবে রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করতে পারে দুর্নীতির ব্যাপারে আমরা কোনো আপোষ করব না এই কথা বলে যতগুলো সরকার আসছে সবাই আপোষ করেছে আপনাদের কাছে কথা হচ্ছে আমরা মানে আমাদের মতো জানা যে দুর্নীতি দমনের জন্য একটা স্পেসিফিক আইন আছে আইন অনুযায়ী মামলা দায়ের হলে আমরা ব্যবস্থা নেব এবং কঠোরতম ব্যবস্থা নেব কিন্তু আমরা আদালতে হস্তক্ষেপ করবো না নাম্বার যদি মনে হয় যে আইন মোতাবেক চলছে না আইনের বাইরে সর্বোচ্চ রাষ্ট্রীয় বা দাপ্তরিক ক্ষমতার সদ্ব্যবহার করে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার আমি নেব সেটা কিন্তু এখানে কোনো প্রতিহিংসা না প্রচলিত আইনে হবে আপনি দেখবেন মামলা করার আগে বহু আগে তারা পালাই গেছে ইনক্লুডিং অফিসার্স এবং তাদেরকে ছাড়া হয় নাই যে আমার কলিগ উনি তারা হাসতে আছে আমরা দুর্নীতির সাথে আপোষ করলে আমরা এদেরকে অ্যারেস্ট করতাম না এত ভিআইপি হাজতে আছে বা পলাতক আছে যে এদেরকে আমরা ছেড়ে স্কোপ নাই আর স্বাস্থ্য সেক্টরে জন্য মামলা হয়েছে জেল হয়েছে আরো হবে কারণ এক সেক্রেটারি বা উপদেষ্টা আদালতের হাত থেকে কাউকে বাঁচানোর মতো ক্ষমতা আমাদের নাই আমরা ইন্টারফেয়ার করার নিজেতে বিশ্বাসী না টেলিফোনে জামিন নেওয়াতে আমরা বিশ্বাসী না যে কোনো মামলা চলমান বা ভবিষ্যতে চলমান হবে এখানে আমরা হস্তক্ষেপ করবো না প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে